গত এগারো জুন ইউটিউবে প্রকাশ করা হয়েছে ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ভালোবাসা শহরের মোশন পোস্টার আর বিশ জুন প্রকাশ করা হয় একটি ট্রেলার তার পর থেকে আলোচনায় আসে ভালোবাসা শহর সিনেমাটির বিভিন্ন দিক নিয়ে শোভেজ টুনাইটের সাথে কথা বলে নির্মাতা ইন্দ্রনীল এবং অভিনেত্রী জয়া আহসান ভালোবাসা শহর চলচ্চিত্রটির ট্রেলার আর মোশন পোস্টার নিয়ে আবারও আলোচনায় এলেন নির্মাতা ইন্দ্রনীল রয় চৌধুরী এর আগে ফোরিং সিনেমাটির মধ্য দিয়ে আলোচনায় এসেছিলেন এই নির্মাতা প্রমাণ করেছিলেন নিজেকে কিন্তু এবার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র যেখানে আমরা বাস করি সেটা ঢাকা বা কলকাতা বা পৃথিবীর যে কোনো শহরই সেই শহরটার সঙ্গে যদি আমরা ওতপ্রোত জড়িয়ে যাই আমাদের জীবন ধারণ কোথাও যেন এই শহরটার আমাদের জীবন এক হয়ে যায় ছবির ঘটনাটা কলকাতায় ঘটে যে কলকাতা ভালোবাসার শহর বলেই মনে হয় কিছুদিন মানে অন্তত ছবিটা চলে তারপরে আস্তে আস্তে বুঝতে পারি যে আসলে কলকাতা নিয়ে ছবিটা হচ্ছে না ছবিটা হচ্ছে হচ্ছে পৃথিবীর সমস্ত সমস্ত শহরের নাগরিকদের কথা ভেবে আর কি সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের শক্তিশালী অভিনেত্রী জয়া আহসান এবং কলকাতার ঋত্বিক চক্রবর্তী এছাড়া অভিনয় করেছেন সোহিনী সরকার ও অরুণ মুখোপাধ্যায় ডাক নামটাই বলে সেটা বুড়ি চরিত্রটার নাম হচ্ছে সে অর্থ হল বুড়ি অনেক চরিত্রই আমরা এরকম দেখি কিন্তু আসলে যখন গল্পটি পুরো ছবিটি দেখা হবে তখন দর্শক আসলে আর একটু গভীরভাবে দেখতে পারবে চরিত্রটিকে যে না এর ভেতরের ক্ষতটা আরও একটু অন্য জায়গায় নির্মাতা মূলত এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ইন্টারনেট ব্যবহারকারী দর্শকদের জন্য আসছে ঈদে ইউটিউবে মুক্তি দেওয়া হবে ভালোবাসা শহর সিটি লাভ দুটো বাংলার মানুষকে এক হয়ে কাজ করতে হবে দর্শকদের যেমন করার আছে ঠিক সেইভাবে কলাকুশলী শিল্পী চলচ্চিত্র চলচ্চিত্রনাট্যকার পরিচালকদেরও এক হতে হবে তাদের কোল্যাবেশনের নানা পথ পার করতে হবে ইন্টারনেট আমাদের সেই সুযোগটা দিয়েছে সেই সুযোগটা আমরা ব্যবহার করব কি না এটা সময় ঠিক করবে কিন্তু আমি এটা একদম দায়িত্ব নিয়ে বলতে পারি যদি আমরা ব্যবহার করতে না পারি তাহলে অন্তত বাংলা ছবির ইতিহাস আমাদের ক্ষমা করবে না এটি জয়া আহসান অভিনীত প্রথম স্বল্প চলচ্চিত্র নির্মাতা এবং সহশিল্পীদের নিয়ে জানালেন এই অভিনেত্রী ওনার ফরিং ছবিটি দেখে এবং ওনার অন্যান্য কাজ দেখে এক ধরনের মুগ্ধতা তো ওনার প্রতি আমার আগে থেকেই আছে তো ওনার সম্পর্কে আসলে মানে এক রকমের বায়াসটা আমি আমার পক্ষে বলাটা একটু টাফ হয়ে যাবে যদি এটা ছোট ছবি কিন্তু কোনো পরিসরে আমরা ছবি করবার সময় আমরা কোনোভাবে বুঝতে পারিনি যেটা স্বল্প দৈর্ঘ্য কি পূর্ণ দৈর্ঘ্য টিম ওয়াজ এক্সেলেন্ট সিনেমায় ব্যবহার করা হয়েছে একটি যা আকৃষ্ট করেছে দর্শকদের এর আগে নির্মাতা ফোরিংয়ে ব্যবহার করেছিলেন একটি লোকযোগান। পরিচিত গানের ব্যবহার নিয়ে জানালেন নির্মাতা কিছু কিছু লোকজো গান আছে যে গানগুলো না একদম সময় ছাপিয়ে চলে গেছে বন্ধুটা একটা গান সেরকম আবার রঙ্গিলা গানটাও সেই সেরকমই একটা গান যে গানটার ভেতরে এক ধরনের আকুতি আছে যে আকুতিটা কিন্তু আজ থেকে পঞ্চাশ বছরও যা এবং আজ থেকে পঞ্চাশ বছর পরে শুনলেও এটার সঙ্গে মানুষ রিলেট করতে পারবে কারণ এটা এমন একটা বিষয়ের কথা বলছে যেটা কিন্তু সার্বজনীন এবং সর্বকালে সত্যি ভিন্ন ধারার গল্প আর গল্প বলার ধরন ভালোবাসার শহর যা নিয়ে বেশ আশাবাদী নির্মাতা ও কলাকুশলীরা বাকিটা বিচার করবেন সিনেমা দর্শকরা এখন মুক্তির অপেক্ষা